এই মুহূর্তত আমি এনিটাইম 24 দর্শকসকলক দিব লৈছো এক গুরুত্বপূর্ণ খবর। গুৱাহাটীর মহানগরীত নটাকৈ স্থানত দিব লাগিব পার্কিংৰ বাবে ধন। বর্তমান গুৱাহাটী মহানগরীত জিএমসির অধীনত পার্কিং আছে 52টা, তার 43টা পার্কিংতে রাইজর বাবে ফ্রি করেছে জিএমসিয়ে। অর্থাৎ এই 43টা পার্কিংত আপুনি দিব নালাগে ধন। আপুনি পার্কিংৰ নামত ধন দিবলগা পার্কিং কেইটা হৈছে: কটন কলেজিয়েট স্কুল রোডৰ পার্কিং, ডক্টর জে সি দাস রোডৰ পার্কিং, এস বি রোডৰ বাপটিস্ট চার্চৰ পৰা ডক্টর জে সি দাস রোড জংচন আৰু আঙ্গুলার পার্কিংত আপুনি মাচুল দিব লাগিব। আর পি রোডর ইনফেশনৰ পৰা লাইফ লাইন মেডিকোজলৈকে থকা পার্কিং, গণেশগুড়ি উৰণীয়া সেতু তলৰ পার্কিং, আদাবাড়ী বাছ টার্মিনেলৰ পার্কিংত আপুনি ধন দিব লাগিব। ভঙাগড় উৰণীয়া সেতুৰ পার্কিং, ফাঁসি বজাৰ মার্কেটৰ বেসমেন্ট পার্কিংত আপুনি মাচুল দিব লাগিব। এস বি রোডৰ খুবসাত পইণ্টৰ পৰা শিখ মন্দিৰলৈ আৰু বাওঁফালৰ সমান্তৰাল পাৰ্কিং আৰু ফাঁসি বজাৰৰ পাৰ্কিংত আপুনি মাচুল দিব লাগিব। এই নটাকৈ স্থানত আপুনি পাৰ্কিংৰ মাচুল দিব লাগিব, কিন্তু 43টা পাৰ্কিংতে ৰাইজৰ বাবে ফ্ৰী কৰিছে জিএমসিয়ে। নটা স্থানৰ বাহিৰে যদি বেলেগ পাৰ্কিং স্থানত ধন বিচাৰে আপুনি মাচুল নিদিব। আমি এই মুহূৰ্তত পুনৰ জনাইছোঁ এই মুহূৰ্তত দৰ্শকসকলক, আপুনি পাৰ্কিংৰ নামতে ধন দিবলগা পাৰ্কিং কেইটা হৈছে: কটন কলেজিয়েট স্কুল রোডর পার্কিং, ডক্টর জে সি দাস রোডর পার্কিং, এস বি রোডর বাপটিস্ট চার্চর পর ডক্টর জে সি দাস রোড জংশন আর আঙ্গুলার পার্কিংত আপনি মাচুল দিব লাগিব। আর পি রোডর ইনফেশনের পর লাইফ লাইন মেডিকেজলৈকে থকা পার্কিং, গণেশগুড়ি উৰণীয়া সেতু তলর পার্কিং, আদাবাড়ী বাছ টার্মিনেলর পার্কিংত আপনি ধন দিব লাগিব। ভঙাগড় উৰণীয়া সেতুর পার্কিং, ফাঁসি বজার মার্কেটর বেসমেন্ট পার্কিংত আপনি মাচুল দিব লাগিব। এস বি রোডর খুবসাত পয়েন্টর পর শিখ মন্দিরলৈ আর বাওঁফালর সমান্তরাল পার্কিং আর ফাঁসি বজারর পার্কিংত এই নটাকৈ স্থানত আপুনি পার্কিংৰ মাচুল দিব লাগিব, কিন্তু 43টা পার্কিংতে রাইজৰ বাবে ফ্রি কৰিছে জিএমসিয়ে। নটা স্থানৰ বাহিৰে যদি বেলেগ পার্কিং স্থানত ধন বিচাৰে আপুনি মাচুল নিদিব। আমি পুনৰ জনাইছোঁ এই মুহূৰ্তত দৰ্শকসকলক সেই গুৰুত্বপূৰ্ণ খবৰটি: গুৱাহাটীৰ মহানগৰীত নটাকৈ স্থানত দিব লাগিব পাৰ্কিংৰ বাবে আপুনি ধন। বৰ্তমান গুৱাহাটী মহানগৰীত জিএমসিৰ অধীনত পাৰ্কিং আছে 52টা, তাৰে 43টা পাৰ্কিংতে ৰাইজৰ বাবে ফ্ৰী কৰিছে জিএমসিয়ে। অৰ্থাৎ এই 43টা পাৰ্কিংত আপুনি দিব নালাগে ধন, মাত্ৰ 9টা স্থানত আপুনি পাৰ্কিংৰ মাচুল দিব লাগিব। আপুনি পাৰ্কিংৰ নামত ধন দিবলগা পাৰ্কিং কেইটা হৈছে: কটন কলেজিয়েট স্কুল রোডৰ পার্কিং, ডক্টর জে সি দাস রোডর পার্কিং, এস বি রোডর বাপটিস্ট চার্চর পর ডক্টর জে সি দাস রোড জংশন আর আঙ্গুলার পার্কিংত আপনি মাচুল দিব লাগিব। তাৰোপৰি আর পি রোডর ইনফেশনের পর লাইফ লাইন মেডিকেজলৈকে থকা পার্কিং, গণেশগুড়ি উৰণীয়া সেতু তলর পার্কিং, আদাবাড়ী বাছ টার্মিনেলৰ পার্কিংত আপুনি ধন দিব লাগিব। ভঙাগড় উৰণীয়া সেতুৰ পার্কিং, ফাঁসি বজাৰ মার্কেটৰ বেসমেন্ট পার্কিংত আপুনি মাচুল দিব লাগিব। এস বি রোডৰ খুবসাত পইণ্টৰ পৰা শিখ মন্দিৰলৈ আৰু বাওঁফালৰ সমান্তৰাল পার্কিং আৰু ফাঁসি বজাৰৰ পার্কিং, এই নটাকৈ স্থানত আপুনি পার্কিংৰ বাবদ মাচুল দিব লাগিব, কিন্তু 43টা পার্কিংতে ৰাইজৰ বাবে ফ্ৰী কৰিছে জিএমসিয়ে। নটা স্থানৰ বাহিৰে যদি বেলেগত পার্কিং স্থানত ধন বিচাৰে তেন্তে আপুনি মাচুল নিদিব। গুৱাহাটীত বৰ্তমান সর্বমুঠ পার্কিং কিমান আছে? 52খন আছে, 52টা পার্কিং লট আছে, তাৰে ভিতৰত 9টা পার্কিং লটত এতিয়া কিছুমান আমি ডিপাৰ্টমেণ্টেলি লৈ আছো, আৰু যিসকল লেছিয়ে পৌর নিগমক তেওঁলোকে যিখিনি পয়সা দিব বুলি কৈছিলে সেইখিনি আদায় কৰিব পাৰিছে, সম্পূৰ্ণভাৱে যিখিনি আদায় কৰিব পাৰিছে তেওঁলোকক আমি এক্সটেনশ্যন দিছোঁ কৰিবলৈ। আৰু বাকিকেইটা বাকী সৰহসংখ্যক 45টাতকৈ অধিক পাৰ্কিং লটত কিন্তু আজিৰ দিনটোত কোনেও নাগৰিকসকলে পইচা দিব নালাগে। আমি লিষ্টখন আপোনালোকৰ হাতত দিছোঁ, সেই লিষ্টখন নাগৰিকসকলে চাই দুটামান খুব গুৰুত্বপূৰ্ণ কথা আছে। এটা হৈছে কি, আমি গম পাইছোঁ যে এই পাৰ্কিং লটবিলাকত তেওঁলোকে নিজাববীয়াকৈ কিছুমান ৰেট ফিক্স কৰি লৈছে, আৰু তেওঁলোকে নিজাববীয়াকৈ ক'ৰবাত 20 টকা ক'ৰবাত 30 টকা, আৰু পৰাপক্ষত তেওঁলোকে ৰচিদখন নিদিবলৈ চায়। মোৰ গুৱাহাটীৰ নাগৰিকসকলে মোৰ আন্তৰিক আহ্বান যে যাতে ৰচিদ এখন যদি নিদিয়ে, আমি যোনকেইটা কমপ্লেইন নম্বৰ দিছোঁ তালৈ যাতে আমাক ফোন কৰে আৰু তাতে যাতে ৰৈ থাকে। তেওঁলোকে নাগৰিকসকলে যদি এনেধৰণৰ এটা সিদ্ধান্ত লয় বা আমাক এনেধৰণে যদি তেওঁলোকে সহায় কৰে, মই ভাবোঁ এই পাৰ্কিঙৰ লৈ পেলাই কেইজনমান এটা চাম মানুহে যিখিনি অবৈধভাৱে কিছুমান তেওঁলোকে বেহা বেপাৰ চলাইছে,
সেইখিনিক আমি নিয়ন্ত্ৰণলৈ আনিব পাৰিম বুলি মোৰ দৃঢ় বিশ্বাস। স্যার 52টাৰ মানে এতিয়া প্ৰায় 45টা ৰাইজৰ বাবে ফ্ৰী, ৰাইজৰ বাবে ফ্ৰী। আৰু আজিৰ দিনটোত চৰকাৰৰ তৰফৰ পৰা এটা হুকুম আমাক দিয়া হৈছে যে কোভিড পৰিস্থিতি চাই সকলোৰে হাতত ধৰি লওক পইচা পাতি কম আছিলে আৰু যিসকল লেচি আছিলে তেওঁলোকেও আমাক পইচা পাতি দিব পৰা নাছিলে, সেই তাৰ বাবে সেই তাৰ ওপৰত ধ্যান ৰাখি গোটেইখিনি সৰহসংখ্যক আমাৰ পাৰ্কিং লট ফ্ৰী কৰি দিয়া হৈছে। যিকেইটাত আপুনি 9টাৰ কথা ক'লে, সেই 9টাৰ যদি আপুনি কেইটামান যদি কৈ দিয়ে, কেইটামান যেনে জি এছ ৰোড আছে, কটন কলেজ আছে, আদাবাৰী আছে, তাৰপিছত আপোনাৰ ভঙাগড় আছে, সেই তেনেকৈ কিছুমান আছে, গোটেইখিনি মোৰ মনত নাই। কিন্তু আমি যোনখন আপোনালোকক লিষ্ট দিছোঁ সেই লিষ্টখনত সম্পূৰ্ণভাৱে সেইখিনি কোনকেইটাত ল'ব পাৰে সেইখিনি লিখা আছে। মানে এতিয়া গুৱাহাটীবাসী ৰাইজে কেৱল গুৱাহাটীৰ 9টা পাৰ্কিঙত পইচা দিলেই হ'ল, তাতকৈ বেছি নালাগে। কিন্তু এটা কথা, আজি হয়তো দুদিনৰ পিছত কোনোবা এজন লেচিয়ে যিখিনি পইচা আমাক আদায় কৰি দিবলগীয়া আছে সেইখিনি তেওঁ আদায় কৰি দিছে, তেতিয়া কিন্তু বিধিগতভাৱে আমি তেওঁক সেইখিনি দিব লাগিব। কি কৰিবলৈ নিউজ ডেস্ক ৰিপৰ্ট, এনি টাইম 24।